বিলকিস বানু মামলায় শীর্ষ আদালতে ধাক্কা গুজরাট সরকারের। বিলকিস ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত 11 জনের সাজা মুকুব করে তাদের মুক্তি দিয়েছিল গুজরাট সরকার এবং সুপ্রিম কোর্ট এদিন 11 জনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। আর এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে ভৎসনা করে জেলে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে, এতে বিজেপির চরিত্র উন্মোচিত হয়ে পড়েছে। গুজরাটে যেভাবে বিলকিস বানুর 11 জন ধর্ষণকারী নির্যাতনকারীকে গুজরাট সরকার ছেড়ে দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট আজ গুজরাট সরকারকে ভৎসনা করে জেলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে, বিজেপি আগে তার কৈফিয়ত দিক, বিজেপির চরিত্র উন্মোচিত হয়ে গিয়েছে।